নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই ৰূপমজ্যোতি কলিতা আপোনালোক সকলোকে পূজা মাথো পূজাৰ বিশেষ খণ্ডটোলৈ স্বাগতম জনাইছোঁ। প্ৰিয় দৰ্শক, আমি আজি উপস্থিত আছোঁ ফটাশিল গণেশ পাথৰ পূজা কমিটিৰ যি পূজা মণ্ডপ তেওঁলোকে নিৰ্মাণ কৰিছে, সুন্দৰকৈ ফেঁচাৰ আকৃতি আমি দেখিবলৈ পাইছোঁ, সুন্দৰকৈ নিৰ্মাণ কৰিছে তেওঁলোকে তেওঁলোকৰ পেণ্ডেলভাগ, আৰু মা দুৰ্গাক সুন্দৰকৈ তেওঁলোকে বিৰাজমান কৰি ৰাখিছে, পূজা অৰ্চনা চলি আছে, ভক্তসকলৰ সমাগম হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আমি আপোনালোকক সকলো দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ, আহক আমি এফালৰ পৰা সকলো দৃশ্যাৱলী চাই যাওঁ। আমি এবাৰ কথা পাতিম পূজা কমিটিৰ তেওঁ প্ৰেচিডেণ্ট দাদা, কি ক'ব পূজা ভাগৰ সন্দৰ্ভত? সর্বপ্রথমতে আপনাদের হার্দিক অভিনন্দন জানাইছো যে আপনাদের আহিছে আমার পূজা কমিটিত। আমার পূজা কমিটি 1952 পৰা চলি আছে এটো, আর যেটো থিম আপনি চালো এটো মাটির ঘরের মা, হ্যাঁ এটো মাটির ঘরের মা, এটো থিমর নাম আছে। আর এটো আমার আমার পাড়ার এজন লড়া, তার নাম আলে বাপ্পী টপাদার, হিয়ে বনাইছে, তার উদ্যোগত এটো হয়েছে, আর আমার মোকে খালি হেল্প করেছো, আর আমালোকে চাই আছো যে এইটোর ফলের পর কই আছো যে সবে যাতে ভালে থাকে, আনন্দ পূজাটো কটাব লাগে, এইটাই আর কই আছো। এইবার মানে আপনার দেখাবলে লৈছো তেওঁলোকে প্রদর্শন করা সুন্দর ঢাকর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাজলে সোমাই যাও, আহক।